हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय ब्लॉग चैनल। तुम्हारा देखो आमार एखाने सुभाष मैदाने विश्व योगा दिवस पालन होच्छे, तो सेटाई तोमादेर संगे आमी शेयर करछी। आमिओ एसेछी किन्तु आमी योगा ना करे भिडियोई करछी, तो तुम्हारा देखते थाको, ठीक आछे? हाथे हस्त मुद्रा ने ध्यान मुद्रा ज्ञान मुद्रा और तरह संगे एक वेद मंत्र करब, गायत्री महामृत्यु संकल्प प्रार्थना ये मंत्रगुलो करब, अपनारा सबाई आमादेर संगे एकसंगे कर। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास, आशाएं हर कोशिश में हो बार बार, करे दरियाओं को आर पार, आशाएं तूफानों को चीर के मंजिलों को छीन। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास, आशाएं हर कोशिश में हो बार बार, करे दरियाओं को आर पार, आशाएं तूफानों को चीर के मंजिलों को छीन।
कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोशिश में हो बार बार, करे दरियाओं को आर पार आशाएं, तूफानों को चीर के मंजिलों को छीन। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास आशाएं, हर कोशिश में हो बार बार, करे दरियाओं को आर पार आशाएं, तूफानों को चीर के मंजिलों को छीन। आज विश्व योगा दिवस उपलक्षे आमादेर एखाने सुभाष मैदान एकटा विशाल अनुष्ठान आयोजित करा हुए चीलो। तो आमार ओई अनुष्ठाने थाकार कथाई छिलो ना, तो आमार संगे जे दादाटा योगा शेखाय ओई दादार संगे देखा हुए गेलो। तो आमाके बोलले एखान थेके एक पाओ नड़ते पारबे ना, तो अगत्या ओनाके सम्मान देखिए आमार थेके जेते हलो। तो भाबलाम आमी एका केन देखबो, विषयटा आमार भीषण भालो लेगेछे। कत कचिकाचा बाच्चा, तार मध्ये तादेर अभिभावकरा अनेकेई छिलो, आर जिनि एकजन भद्रलोक उनि ब्यायामटा देखाच्छिलेन, ओनार नामटा आमार मने नेइ। तो उनि हलेन रामदेव बाबार शिष्य। আর যে চারজন ভদ্রমহিলা ওনারা ইয়োগা স্কুলের টিচার, তো যার জন্য ওনাদের সঙ্গে আলাপ করলাম, খুব ভালো লাগলো। আর ওই কচিকাচাদের সঙ্গে এত ভালো সময়টা কাটালাম, তাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো। আর এই প্রসঙ্গে আমার একটা কথা বলার আছে। আমি দু তিন বছর আগে একটা ফেসবুকে একটা বোন অ্যাড দিয়েছিল, সকালবেলায় হাঁটতে যাবে কে কে। তো আমি বলেছিলাম আমি যাব, কমেন্ট করেছিলাম, তো বললো সত্যি যাবে তো দিদি? আমি বললাম হ্যাঁ সত্যি যাব। তো ওর সঙ্গে আমি একদিন হাঁটতে বেরোলাম, বেরিয়ে দুজনে মিলে এত হাঁটা হাঁটলাম, এত হাঁটা হাঁটলাম যে আর কোনো দিন হাঁটতে গেলাম না, কারণ এত গা হাত পা ব্যথা হয়ে গেছিলো। হঠাৎ করে একদিন অনেক হেঁটে ফেলেছি, তো তারপরে ভেবেছি যাব। আর আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না অত ভোরে, যার জন্য আমার আর কোনো দিনই হলো না, কিন্তু মনের ইচ্ছেটা আছে। আর আজকে ওখানে গিয়ে ইয়োগা সম্বন্ধে শুনে অনেক আলোচনা হলো, সেগুলো শুনে মনে হলো যে না, প্রত্যেকটা মানুষের ইয়োগা করা উচিত। যদি সুস্থ থাকতে চাই আমরা, তাহলে আমার কথা নয় ওনার কথা, উনি বললেন যে প্রত্যেক দিন যদি আধ ঘন্টা করে সময় আমরা বের করে ইয়োগা করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরটাকে আমরা অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি সুস্থভাবে। তো ইয়াংও নাকি থাকা যাবে ইয়োগা করলে। তো যাই হোক, অনেক রকম রোগের থেকে মুক্তি পাওয়া যাবে। সবাই তোমরা চেষ্টা করো তাহলে ইয়োগা করার। আর যদি পাইনিয়ারের ওখানে ইয়োগা করতে যেতে চাও, সকালবেলা হাঁটতে যেতে চাও আমাদের সঙ্গে, আমারও ইচ্ছা হয়েছে যে আমিও যাব। দেখি কালকে সকালে উঠতে পারলে অবশ্যই যাব। আর তোমরাও যদি কেউ যেতে চাও আমাকে কমেন্ট করো, তাহলে সবাই একসঙ্গে যাব। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ইয়োগা করো, টাটা। আর আমাকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করে দিও, একটু সবাই দেখুক ভিডিওগুলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও করনি করে দিও কিন্তু।